কিছু লাগবে না, নিরামিষ ভাগ করে যদি আপনি ভোজন করেন গুরুর নামে নিবেদিত করি হাজার হাজার পুণ্য। আমি অনেক বাড়িতে, হ্যাঁ অনেক বাড়িতে যাই, বা এই দিন উৎসব করছি, হেতাবাদ উৎসব কিছু বললাম না। সে ঘরের ওই সাইডে দুই নম্বর জিনিস কেবল উঠতেছে রাখেন। এখন আমরা পরিবার কি নিত্যানন্দ, মত হইল রসন আছে, কিন্তু আমরা মত কোন কি কালাসান, কথাটা বুঝিয়ে কালাসান্দি মত কোন গ্রন্থে লেখা নাই, কোন গীতা লেখা নাই। চৈতন্য সরিয়া কালাসান বিদ্যালঙ্কার জন্মস্থান লাকসাম, উনি সাত্বিকার করতেন সারা বছর, কিন্তু আমাদের বৈষ্ণব শুনেন বৈষ্ণব সাধুরা কত গ্রন্থ হই গ্রন্থ পাঠ করছে কে আমি আর এই শুনেন আলোক মিথ্যা কথা হইলে সাজবেন রাধা গোবিন্দের ইনে করলে সত্য না। আমার অনাদি রাধি গোবিন্দের ন লক্ষ আদি ধর্মগ্রন্থ পৃথিবীতে এই ভালো কোনো নাই আছেন, কিন্তু আমরা হই গিয়া শ্রীমদ ভাগবত চৈতন্য ভাগবত চৈতন্য চরিত আর শ্রীমদ ভাগবত গীতা এই চার পাঁচটা আর কে মহাভারত চণ্ডী টণ্ডী গিয়ে হাবি যাবিও হয় কেন বাবা তা বুঝছেন। আমরা এই চারটে পাঁচটা আমার এই বেড়ার লীলারও শেষ নাই ধর্মকথারও শেষ নাই, কিন্তু ভুল করবেন না ধর্ম অনুসারে শাস্ত্র অনুসারে আমার শ্রীকৃষ্ণের বাণী অনুসারে আমার গোবিন্দের বাণীর অনুসারে চলিতে চেষ্টা করি না কথা খারাপ, কিন্তু আমরা অনেক গোসাই আর কথাই কই অনেক দীক্ষা গুরু গ্রন্থ বই একরকম কার্যকলাপ করি আর এক রকম। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছে ধর্মে স্পষ্ট লেখা আমি যা করিয়াছি জীব তা তোমাদের সাধ্য নাই তা অনুসরণ করিবা, আমি যদি ওনার বস্ত্র টান দিয়ে ঠাস করি উনি উপস্থ হয়ে যাবেন, আর আমার ভগবান শ্রীকৃষ্ণের টান দিতে টান দিতে এটা শুকানা শুকানা ইজ্জত দেখা যায় না, আমি যদি ওনার টান দিই এটা ওনার ইজ্জত দেখা যায়, তাই বলি আমার নাম হলো প্রাণকৃষ্ণ গোস্বামী, আর তাই বলি আমি ভগবান শ্রীকৃষ্ণ নহেন আমার গুরুদেব হইলেন উনি হইল পথ নির্দেশ, অর্থাৎ দেখা দিব তুমি এইভাবে যাইলে গোবিন্দের ভজন করিতে পারি দর্শন মেন গুরু আছে দুজন আমার ঘরে আদ্য গুরু মাতা পিতা জ্যেষ্ঠ গুরু ভাই ইয়াছে অধিক গুরু বজিবারে ভাই ভাই ভগবানের পরে আমার পিতা মাতা, হাই রে আমার পিতা মাতার জন্য কি করি কিছুই করি না, আমার পিতা মাতাও তো আমার ধর্ম সম্বন্ধে উপদেশ দিতে পারি দীক্ষা শিক্ষা দিতে পারি, আমার আদ্য গুরু মাতা পিতা জ্যেষ্ঠ গুরু ভাই ইয়েছে অধিক গুরু বজু ভাই পিতা মাতার পরে বড় ভাই, আপনি কি করেন ও মন মায়ারি সংসারে থাকি মায়াকে ভালোবাসি মায়া ভজনই করে ওরে আত্মসুখ বিশেষজন গুরুর পদে নিষ্ঠামন তবে সে গুরু দয়া করে, ওই মায়া আমাদের বাবা মাস্টার আমাদের জামাই এসপিবিএস আর একটা একটা এইভাবে অনেক ডিগ্রি আছে না এম এ টেমে হাবি যাবি আপনারা তো হরে কৃষ্ণ মাতাতে যদি মোয়ার নাম হেতে এই আপনার বাবা মা তো পারে পারে না কেন পারে না, ও মায়া একটা গয়ের অঙ্ক করতে অথবা একটা জামিতি শিখাইতে অথবা বলেছে দিছে দুইটা বাই বাই দিছে তোনা যায় বাবা দুঃখ করে রায় আমার ছেলের তো গাটা লাল হয়ে গেছে পিছনে উনি কান্দে সেজন্য স্কুলে পাঠাইতে প্রাইভেট মাস্টার স্কুলে পাঠাইতে বাধ্য সেজন্য আপনারা গুরু ধরিতে যায় বেড়া ছেলে মেয়ে ওর কাছে আমার অনুরোধ কোটিপতি হইছ ঠিক আছে জিরুতুন হিরো হইছ পিতা মাতাকে তুচ্ছার করিবে না আমার এই একটা আকুল আবেদন আমি গ্রামগঞ্জে যাই ওতে জানে আমি ময়ালে যাই অনেক জায়গা বৃহত্তম নোয়াখালীতে এই আমরা সাধু গুরুর চরণে আশীর্বাদে এই অল্প বয়সে এই অধম অনেক জায়গা কুমিল্লা ঢাকা চিটাগাং আর লক্ষ্মীপুর ভেনি তারা জানে
আমি যাই অনেক কেন অনেক ছেলে মেয়ের আচার ব্যবহার দেখি, সেজন্য হইতে বাধ্য হয়েছি। এই পিতা মাতার স্মরণে তো বলে তোমার স্বর্গ বল, কেন স্বর্গ বলি ভগবান। আমার মায়ে বলিব, আমার মা বলিব আজকে আমার ছেলে কোথায় গেছে, কেন শেষ প্রত্যেক দিন বারোটায় বাড়িতে আইত, এখন দুটা বাজে, আস্তে আস্তে মায়ে না চিন্তা করে। ও মায়ের দরবাজা লা বিষমে জ্বালা, মায়ের নেকে জানে আমার মায়ের নর্মাল, এই মায়ের গর্ব জ্বালা। বাপ হইল শুক্রক্রিয়ার মালিক। আমরা একটা গানের হদে গাই, মানু যখন ছিলি পিতার মস্তকে, কোন সন্তানে আইলি জননী জঠরে, এখান থেকে শুক্রক্রিয়া অনেকে সাধনা করি, কুটি কুটি টাকা খরচ করি, ছেলের মুখ দর্শন করিতে পারে, আর ভগবানের দয়া দেখে একটা শুক্র গায়া একটা বাচ্চা, কত কষ্ট মা, এই মায়ের জির মর্ম বুঝে, মায়ের মর্ম বুঝে জিরা, যখন বিবাহ দে তখন তার ছেলে সন্তানের সময় হয়, হায় রে বাবা হায় রে মা, কত ডাকা ডাকে ভগবান, ডেলিভারি হইবার সময় তুমি এখন আমাকে লইয়ে যাও, এই আর বাঁচবার সদ নাই, কত কষ্ট দুনিয়াতে আসছে, আসতো না আসতো না, কেন আসছে। সপ্তম মাসে আমার অনাদি রাধি গোবিন্দ হেট মুন্ডে যখন ছিলেন, উনি দয়া করলেন দীক্ষা মন্ত্র দিল, আমি সরকার বেলা সঙ্গী দিলেন, উনি দশ পাঁচ দশ দিন হল বলে আমি যাব না ও মায়ার সংসারে, কে বলে আমার সন্তানে, যে মেয়ে হোক ছেলে হোক এটা তো অন্ধকার, অনেক আলটা টাটা করলো কইতে আরে কইব হল হইব মান্য হইব তৈরব হইতে হইব সাত্যাঙ্গ ছটাঙ্গ সমাত হইল, এখন এই আমি যাব না, কোনা ভগবান শ্রীকৃষ্ণ কত জাতীয় হবে, নইলে মাতৃহত্যার অপরাধী হবে। ওই বিদেশে রাজ্যের রাধে পুত্র মারা, ওরে আমার পশু বাঘি দামিতে আকে জানে মা, এ আমার ভাইরা। তো সেজন্য ছেলে মেয়েকে বলি উঠতে মা বইতে মা হুঁটতে মা কাটতে মা, মা ভাবছেন চিনি হুমিও ওষুধ এর বাতিক ওষুধ কত ডাক্তারের কাছে, আর ছেলে মেয়ে যখন মুখের বানাও এরও মোটা হয়ে যায়, একটু লাফি বিজার বার করে একটু ঠুসি বই আরে গঙ্গা গঙ্গে হালাই দে, এটা যদি করেন বিশাল থেকে আপনারা লাফি আসবে। তো আমার অনুরোধ আর যারা শিক্ষিত সমাজ, আমার গীতা গীতার কি অসুখ আছে, গীতা মরিতে বৈরাগি যোগ আর কাস্ত্য হোক আর ব্রাহ্মণ হোক আর ঠাউর হোক সেটাকে বুকে দিই, কেন দেন রাখেন না কম কম, আপনি একটা চেষ্টা বলি না প্রশ্ন করি রাখেন করি, এই গীতার কবে দাবরে দে গীতা, এই গীতার কোনো ওষুধ গীতার কোনো কিছু নাই, বুকে দে আমার পিতৃ পুরুষ আমার বাবার জন সদ্গতি মহাভারত, আমি যে ভারত শ্রীমদ ভাগবত এটাও আমার শ্রীকৃষ্ণের নাম, এটা দিল কোনো অপরাধ তোমরা জানো লেখাপড়া জানো, এই আমার মুসলমান বাইদের হাসক্ত নামাজ, আমাদের হিন্দুদের ত্রিসংখ্যা, কিন্তু আমরা একসংখ্যা করতে জানবার কষ্ট হয়ে যায়, কারো জোতা ছিলেন অসুবিধে হয়, আর কৃষ্ণ কারে ধরি পোকা হয়ে যায় বৃষ্টি আনি আনতে হারুন, এটা চিন্তা রাইনবার লাই তুলা গুঁতে বেল লাই কথা বলুন, একজনে এক ব্যবসার চিন্তা করে, কিন্তু আমার কাছে অনুরোধ ভগবান
বনকে গোপনে ছিল জীবে তো জানতো না, এমন বাবু হরির নাম আনি দিলেন এই পরিজীবের উদ্ধারিতে। শুধু হরির নামটা মুখে মুসলমানে বাসে বাসে দে আল্লাহ সব আল্লাহ মাফি আল্লাহু আকবার এই বিসমিল্লাহ কর উত্তর কর বিসমিল্লাহ এর মানে নই কেন কোন বুঝতে দে আমার এই প্রাণটা জন আল্লাহ দোয়ার সাথে দেখি আর আঙ্গ হিন্দুরা কৃষ্ণ কৃষ্ণ মন মন কর। আর মায়ের কাছে আরেকটা অনুরোধ, আমি আবার প্র্যাকটিস করি, আমি আবার ডাক্তার করি এতে না জানেন আমি ময়ালে তো মুসলমানেরা দাদা দেখি অনেক বাচ্চারা দুধ দিয়ে দুধ দিতে সেটা আমি ফলো করছি আল্লাহ একবার আল্লাহ সাবুক আল্লাহ সুবান আল্লাহ আর আমি নিরা দুধ দিতে একবারও কোনো বাবা হরে কৃষ্ণ কি যদি ঠিক মতো একটা কাম বলি তো আরে হালা তালা তোর বাবা যে উঠে যা উঠে যা বাজার তো আরে বাবা তো আরো তো সেটি হে তো বাপে বলালে উঠে যা উঠে যা সালা ভূত তুই আর দুধ দুই কাম দিছ কি হরে কৃষ্ণ কইতে দিদা মত আও নুরা মা বোনেরা যারা লেখাবো জানে না শর্টকাট করি দাদা সাথে দাদা মরকে যাই মরকে যাও আমার অনুরোধ সবাই এখানে গীতাটা শ্রবণ করবেন আমাদের গীতা মূল ধর্মগ্রন্থ আমাদের আমার শ্রীকৃষ্ণের বাণী বুঝেনি গীতাটা যারা লেখাবো জানেন সময় আসতে সেন্টেন সেনা নি করি এই ইয়ে দিবেন আর মালা দিবেন আর অনেকে অনেকে সাধু সঙ্গে বৃন্দাবনে আসতে সবাই বেশ পরিবর্তন করি আসবেন অথবা যা কৃষ্ণে আয়নে বসছে সবাই অনেকে বেশ পরিবর্তন করছেন অন্য সময় লুঙ্গি হিন্দি আয়ে বসে এবার আর এক যে প্রশ্ন করলেন লুঙ্গি তো কাবা আমি লুঙ্গি তো কাবা বুঝলেন না তোর কপিন বৈষ্ণবের দোর কপিন এতেন তেন দু তিন ইঞ্চি এই ঠিক আছে না বল তিন ইঞ্চি আর অনেক গিরাস্তে দে এই সেবা তাছে নব্বই এগির মতন দু দিয়ে কেন যদি তার আন্ডার ভ্যান কথা ভাগবত পাঠ করব নইলে গীতা পাঠ করব আপনারা অনুরোধ আপনারা আঙ্গ তুনে আগাই না কেমন রুই দাস মুসিদে ছিলেন উনি কিভাবে কৃষ্ণ লাভ করলেন উনি কিন্তু আপনাকে সেখান থেকে আপনাকে জন্ম এই রুই দাস মুসি কৃষ্ণ পদ লাভ করছেন ভগবান শ্রীকৃষ্ণকে পাইছেন একনিষ্ঠ ভাব একনিষ্ঠ মহাপ্রভু যখন আমার ভগবান শ্রীকৃষ্ণ আসিল তার ইয়া জোতার ওখানে যেখানে চাম্বা টাম্বা রাখে কৃষ্টিটি হয়তো ফাইখানা গাছে আগে খোলা ফাইখানা গাছে ছোট্ট ছোট্ট পুকুর অনেক সময় বর্ষাকালে গাছের আগাতে উঠে যেত তো অনেকে জল মারি গাছের আগা ফাইখানা ঘুরছে বাদি গেছে আমার ভগবান শ্রীকৃষ্ণ এখানে আছে হ্যাঁ তোমার এখানে কি এই বোকার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ রুই দাস মুজিকে কৃপা করছে এখন একনিষ্ঠা মন আপনি গুরু ভজন করেন আর কৃষ্ণ ভজন করেন একনিষ্ঠা ভক্তি একনিষ্ঠা মন হতে হবে আমরা আর আঙ্গ সময় নাই ও আমরা একটা শাস্ত্র কলিযুগের অল্পায়ু ধনে নগাত ধর্ম চিন্তা সাহায্য জীব হিংসা বৌদ্ধর আঙ্গ অল্পায়ু চলে যাবো কই এতে নয় না একাত্তর বাহাত্তর এতে নিলে সেভেন্টি ফাইভ আইলাম সিক্সটি টু এতে নিল সিক্সটি ফাইভ এইভাবে এতে নিল এইভাবে হইলো কিছু ইংরাজি কই না আবার বাবা আমি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসকিনা দিয়ে উঠছি এখন এতারা কিন্তু রিটায়ার্ডে আছে গয় লাগে ষাট না চল্লিশ বছর এতারা রিটায়ার্ডে আছে রথ থাকিতে তীর্থ রথ থাকিকে সাধন ভোজন রথা দিকে গোবিন্দ ভোজন
করন আর যদি আপনি এমন নই যান আপনি কি ও রোগে জ্বালা করবেন হত্যা করব না কৃষ্ণ ভজন করব সময় থাকতে করতে শাসকালে ওনা কানে দেখেন না বৈষ্ণব হয়ে গেছে সে মুজ বেরাছে আইদি বৈষ্ণব এখন যখন সে বৈষ্ণব হয়েছে স্বামী স্ত্রী দুইজন স্বামী স্ত্রী দুইজন বৈষ্ণব হয়েছে হাসকাই হেতে বউ মরে গেছে মনে করে আঙ্গুল যা মারা গেছে মারা আর পরিবার আর কেন আর বেগুন আর বৌজি গিরেছে আমরা ব্যাগ নিচ্ছে কাফের মহাপ্রভু গেছে নিয়ে ভাই গিচ্ছে আবার তো উপায় কি করবো সব আমি মনে করে বিষ খেয়ে মরি এবারে আমার রোগ জানা আর তুই জগে তো মরি তুই মরি বেড়ার এবারে আমি অন্য টন্য খাইতে হইব না প্রসাদ টসাদ সবাই খাইতে হইব না কে দিল আর হল বিরস্ত আর মাইন্য বিরস্ত আর বৌ বিরস্ত তো এখন কি করে বোগ ও দাইনি হইলে হোলানি স্কুলে ইয়া দে না দোয়া দুই দিনা তো এতে যখন ফার্স্ট হক সাহেব তাহলে ঠেলা দিছি অন্য দেখাই হইছে নয় ফাঁসি চলছে আমি অধম কি অনেক কিছু জানি সাচ্চাদেশে সাচ্চাদেশ সিদ্ধির দেশ হইলে শেষ বা সিদ্ধির দেশে লোকের কর্ণে আশা করিতে পারিবে না কিন্তু আমরা বলি গেরা কি করি আই সিদ্ধির দেশে গেছি তুই আমার সুখে লাগে জাগা জমিয়ে লো বাস ব্যবসা বাণিজ্য করি আই সিদ্ধির দেশে দূরের দেশে আই করি হুন মারা কেন সিদ্ধির দেশে রাধারানীর বাপ থাকতে প্রান্ত না দিন ভিক্ষা তনু রক্ষা যে সময় গোবিন্দে দাম আমার যদি আর কোথায় যায় কত করে দিয়েছে ব্যর্থ ব্যর্থ খারাপ একটু উল্টা আমাকে বসে দেয় এত দাম দ সাধু গুরু বসে